250 জন দুস্থ মানুষকে খাদ্য সামগ্রী তুলে দিলেন শেখ হালিম। সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন, আর্থিক সংকটের মধ্যে পড়েছে সাধারণ মানুষ, সেই সব মানুষের পাশে দাঁড়ালেন মঙ্গলবার জয় হিন্দ বাহিনীর 1 নম্বর ব্লক চেয়ারম্যান শেখ হালিম। পূর্ব বর্ধমান শহর বরারপাড় এলাকায় 250 জন দুস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন। উপস্থিত ছিলেন বর্ধমান জেলার জয় হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী, উত্তর বিধানসভার চেয়ারম্যান শেখ ডালিম প্রমুখ। আজকে যে আপনার যেদিন থেকে লকডাউন চলছে সেদিন থেকে মানুষ ধরুন এখানকার মানুষ কেউ কাজকর্ম যেতে পারছে না, কোনো বাজারঘাট যেতে পারছে না। এরা কিন্তু কেউ মানে একবারে ভিখারি নয়, এরা কিন্তু মজবুরির জন্য এরা কোনো জায়গায় বেরিয়ে ব্যবসা বাণিজ্য বা কাজকর্মে যেতে পারছে না, তাই হিসেবে এরা কষ্টের মধ্যে আছে। সেই কষ্টের মধ্যে থাকা মোনা সাহেব আমাকে বললেন যে এখানে পাড়ায় প্রচুর মানুষ সমস্যার মধ্যে আছে, কাজকর্ম করতে পারছে না, তাদের খাদ্য দ্রব্য খুব অভাবের দিকে এসে গেছে। সেই হিসেবে চিন্তাভাবনা করে আমি আজকে এই আপনার বীরপুর বরারপাড় যে আপনার সব রকম জাতির মানুষ আছে তাদের পাশে আমি কিছু চাল ডাল আলু পেঁয়াজ তুলে দিলাম তাদের হাতে খাদ্য সামগ্রী। কতজন মানুষ আছে তুলে দিলাম? এখন পর্যন্ত আপনার 250 জনের মতো দেওয়া হবে। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমার নাম শেখ হালিম, আমি বর্ধমান উত্তরের 1 নম্বর ব্লকে জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান। কর্মসূচি নেওয়া? আজ কর্মসূচি নেওয়া হলো বিগত দিনের মতন, বিগত 18 তারিখ থেকে যেরকম শুরু হয়েছে জনাব শেখ হালিম সাহেবের ব্যক্তিগত উদ্যোগে এবং সব জায়গাতেই উনি দিচ্ছেন এবং অনন্য নজির সমস্ত জায়গায় যে ব্যক্তি মানুষের কাছে শুধুমাত্র কিছু অর্থ সঞ্চয় থাকলে হয় না, সেই অর্থ সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়াতে হয়, তার অনন্য নজির সৃষ্টি করেছে হালিম সমস্ত জায়গাতে। তার মধ্যে আজকে বর্ধমান 1 নম্বর ব্লকের এই বীরপুর গ্রামে সাধারণ মানুষ খেটে খাওয়া দিনমজুর মানুষদের কাছে প্রায় 250 জন মানুষের কাছে আমাদের মৌলানা সাহেবরা রয়েছেন, বিধানসভার চেয়ারম্যান রয়েছেন, হালিম ব্যক্তিগত উদ্যোগে তাদের কাছে কিছু খাদ্য সামগ্রী তুলে দিল। তারই সাক্ষী থাকতে আমরা এসেছিলাম তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে, যাতে আরও আগামী দিনে আরও ভালো তারা কাজ করতে পারে। যেখানে মানুষ সমস্যা আছে হালিম ডালিম সবাই তারা পাশে ছিল যেমনভাবে তেমন থাকবে। এই কাজ আজকে বীরপুর গ্রামে হয়েছে, আবার আগামী 26 তারিখে বাঘাড়েও আছে, 24 তারিখে 25 তারিখে পরপর চলছে সব জায়গাতে। এই কর্মসূচি আজকে ছিল, আমরা শুধুমাত্র এলাম উৎসাহ দিতে, কাজ করার প্রেরণা যোগায়। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।